তো চলো আজকে আমি দেখাবো আমি শাড়ির সাথে কি কি ব্লাউজ গুলো বেশিরভাগ পরি না। তোমরা যেসব ব্লাউজ গুলো বেশিরভাগ দেখো নেই বা দেখো না, সেসব ব্লাউজ গুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো সেগুলো আমি শেয়ার করি। আচ্ছা, তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, সেটা হচ্ছে আমার দেখা একটি ছোট্ট বাচ্চার ভিটিলিগো আছে, মানে সেটি যেটাকে বলে, তো সেটা থাকলে না মুখে কোনো রকম ফেস প্যাক বা কোনো কসমেটিক্স ইউজ করার আগে অবশ্যই কিন্তু এক্সপার্টের পরামর্শ নেবে, কেননা এই জিনিসটা এরকম না খুব তাড়াতাড়ি স্প্রেড করে গো, এত বাজে, মানে কি বলবো, যার হয় সে বোঝে। আর শুধু আমরা উপর থেকে দেখে ভাবি কি এটা শুধুই মাত্র একটা স্কিনের প্রবলেম, এটার কোনো জ্বালা যন্ত্রণা নেই, অ্যাকচুয়ালি তা না। আমার মেয়ের যে বান্ধবী, ও নিজেই বলে যে রোদে বেরোলে খুব কষ্ট হয়, মানে সবসময় চিপপি চিপপিট একটা ভাব থাকে। তো অনেকেরই তো আছে এটা নিয়ে, কাজ করতেই হয় বলো, রোদেও বেরোতে হয়, তো সেখানে কিন্তু খুব কষ্ট হয়, মানে গরমে রোগটাতে ভীষণ কষ্ট। যে যদি কেউ মনে করে যে এটা স্কিনের একটু প্রবলেম, এটাই কোনো সমস্যা হয় না, আদতেও তা নয়, এটাই ভীষণ সমস্যা হয়। আর এই রোগটা এত হচ্ছে না ছোট বড় সকলের, এবং এটার কোনো নির্দিষ্ট কারণ নেই যে লিভারের প্রবলেম থেকেই হচ্ছে বা ধরো খাওয়া দাওয়ার জন্যই হচ্ছে। খাওয়া দাওয়ার তো রেস্ট্রিকশন অবশ্যই থাকে, ও তো শুনি অনেক কিছু খায় না, কিন্তু তবু এই রোগটা থেকে মানে একটুখানি হলে পরে, না হলে তো এটার কারণ জানা যায় না, তো হলে কিন্তু একটুখানি ওই কসমেটিক্স বা যে কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই এক্সপার্টের একবার অ্যাডভাইস নিও, তা নাহলে কিন্তু এই রোগটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে। এটা আমার নিজে চোখে দেখা, আমার মনে হলো ব্যাপারটা একদমই খাপ খায় না আজকের কন্টেন্টের সাথে, তবু একবার ছোট করে বলে দিলাম। তো চলো ওয়েলকামটাও করে নিই। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। তো চলো আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে ব্লাউজ কালেকশন। আচ্ছা, তার আগে যেটা ভুলে গেলাম, ওই জন্য মাঝখানে পজ হয়ে গেলাম, সেটা হচ্ছে বারবার আমি নাভি দেখাই, কেন আমার না আমার পক্ষে প্রত্যেক দিনের কন্টেন্ট পড়ে রিপ্লাই দেওয়া তো সম্ভব না, আমার কেন কারোর পক্ষেই সম্ভব না। তো একটা প্রশ্ন হামেশাই আসছে, আমি মুখে মেকআপ কেন করি, এটা একটা ভিডিওতে রিপ্লাই দিয়েছি। আরেকটা কমেন্ট হচ্ছে আপনি বারবার নাভি দেখান কেন, অ্যাকচুয়ালি নাভিটা আমার একটা অ্যাসেট, সেই জন্য আমি দেখাই। এটা কিন্তু যারা প্রশ্ন করে তাদের জন্য, মানে আমার ভিউয়ার্সরাও, যেমন সব ভিউয়ার্সরাই আমার ভালোবাসা, সেটা আমার লাভার্স বা আমার হেটার্স সবার জন্য। তো আশা করি যিনি বা যারা এই প্রশ্নটা করে তারা উত্তরটা পেয়ে গেছেন। তো চলুন এবার দেখাই আমার ব্লাউজ কালেকশন। এটা একটা নর্মাল ব্লাউজ, এটা কিন্তু কেনা ব্লাউজ, আর এটা স্লিভলেস, এটা কিন্তু ব্যাক পোর্শনে এই কাজটা রয়েছে, ব্যাক পোর্শনে রয়েছে এই কাজটা, এবং এটা কিন্তু পরলে ভীষণ স্মার্ট লাগে, অবশ্যই যদি ক্যারি করা যায় তাহলে, এটা ব্যাক পোর্শনে রয়েছে এরকম একটা কাজ। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্ল্যাক ব্লাউজ, এটা তোমরা দেখেছো, এটা রয়েছে এরকম এতটা মতো হাতা, যে হাতায় করা আছে এরকম গোল্ডেন একটা পট্টি, ওকে। এবং এটা কিন্তু বোটনেক ব্লাউজ, এটা কিন্তু পুরোটাই একটা বোটনেক ব্লাউজ, এবং পরলে ভীষণ স্মার্ট লাগে, এটার সাথে যে কোনো শাড়ি দিয়ে পরা যায়, এবং সবথেকে যেটা একটা প্লাস পয়েন্ট পেছনে রয়েছে এবং কাঠের বাটন, ওকে। তো এটা পরলেও কিন্তু ভীষণ স্মার্ট লাগে। তো দেখে নাও, এরকম হচ্ছে অ্যানাদার একটা ব্লাউজ। এই ব্লাউজগুলো আমি জানি না তোমরা কতজন পরতে দেখো, এটা পরলে ভীষণ ভালো লাগে দেখতে, খুব স্মার্ট লাগে। এটার সাথে যদি এক কালারের একটা কোনো সিল্কের শাড়ি পরা যায়, ধরো ডিপ ব্লু বা ওই পিকক গ্রিন, ভীষণ ভালো লাগবে দেখতে। আর এই দুটো ব্লাউজ হচ্ছে আমার খুবই পছন্দের ব্লাউজ, একটা দেখালে আরেকটা বুঝে যাবে, একটা ব্ল্যাক একটা এরকম ব্লু, একদম পারফেক্ট আসছে কালারটা, এই যে এরকম হচ্ছে হাতাটা, হাতাটা হচ্ছে এরকম অসাধারণ লাগে পরলে পরে, এই যে পরলে অসাধারণ লাগে এইসব ব্লাউজগুলো। তো যেটা বলছিলাম, আমি না ব্লাউজ একটু টাইট ফিটিংস, মানে একদম ফিটিংস করা পছন্দ করি, একটু লু, অনেক আছে লুজ পরে, সেটা যার যার চয়েস। তো এই ব্লাউজটা সেম আছে এরকম ব্ল্যাকে, তো দুটোই কিন্তু পরলে খুব স্মার্ট লাগে, অ্যাকচুয়ালি যে কোনো জিনিস পরলে স্মার্ট লাগে যদি তুমি সেটাকে ক্যারি করতে পারো, এবং জিনিসটা যদি তোমার নিজের হয়, ধার করা না হয় অবভিয়াসলি। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা সিল্ক শাড়ির পিসের ব্লাউজ, বড় হাতা, বড় হাতার ব্লাউজ আমি পরি, অবভিয়াসলি পরি, কারণ আমার হাইট শর্ট বলে একটু লম্বা হাতার ব্লাউজগুলো আমাকে একটু লম্বা লাগে, তো দ্যাটস ওয়াই আমি পরি এরকম একটা ব্লাউজ। আর শাড়িটাও এরকম, মানে ভেতরটা হচ্ছে এরকম, আঁচলটা এরকম, আই হোপ তোমরা শাড়িটা দেখেছো, ওকে। অ্যান্ড এই ব্লাউজটাও আমার খুব একটা পছন্দের ব্লাউজ, জানো তো এই ব্লাউজটা আমার এত পছন্দের ব্লাউজ, কি বলি আর, এই যে এটার ডিজাইন মানে মাশাআল্লাহ, আমাকে একদম মুগ্ধ করেছে। এই যে এটা, এই ওয়ার্ডটা বললাম বলে উর্দু ওয়ার্ড, এটা নিয়ে আবার কেউ ধর্ম নিয়ে টানাটানি করো না, তোমরা না বড্ড ছোটো ছোটো কথায় দোষ ধরো, খুব ধরো,
ঠিক আছে, যো রাম হো রহিম হো কবীর হই তো করিব হ্যাঁ, মজহব সবকা অলগ অলগ হ্যাঁ দিল একই হ্যাঁ। ওকে, তো এই ব্লাউজটা হচ্ছে এটার সাথে যে কোনো তাঁতের শাড়ি, একটা এথনিক শাড়ি, এটার সাথে ভীষণ ভালো যাবে এবং যদি সুন্দর করে একটু সাজা যায় খুবই ভালো লাগবে। তো এরকম ব্লাউজগুলো কিন্তু আমার স্টকে আছে, যেগুলো আমি পরি না বা তোমাদের সামনে পরে আমার ভিডিও করা হয় না, যেগুলো আমি কোথাও বেরোলে পরি। এই দেখো এই ব্লাউজটারও তাই ব্যাক পোর্শনে, এটা ব্যাক পোর্শনে পড়বে, সোজা করে দেখাই উল্টো করে দেখাচ্ছি, তো এটা হচ্ছে ব্যাক পোর্শনে পড়বে। অ্যান্ড এটার হাতাটাও এরকম ভীষণ সুন্দর, ব্লাউজটা কটন ব্লাউজ খুব সুন্দর। এটার সাথেও যে কোনো একটা তাঁতের শাড়ি ধরো ওই হয় না, এক দুদিকে দুরকম পার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, অবশ্যই যদি ক্যারি করা যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটাও আমার হচ্ছে একটা সিল্কের ব্লাউজ। ওকে, মানে পিওর সিল্কের ব্লাউজ যেটার তলায় না লাইনিং দেওয়া আছে দেখে নাও। অ্যান্ড লাইনিং ব্লাউজ পরতে আমার খুব বিরক্ত লাগে, কেন জানি না, আমার মনে হয় ফিটিংসটা ভালো হলো না। তো এনিওয়ে, তো এটা হচ্ছে আমার একটা আরেকটা পছন্দের ব্লাউজ যেটার মানে ভীষণ সুন্দর লাগে। এটা এই শাড়িটা না, এটার সাথে যে শাড়িটা সেটা আমার বৃষ্টিকে ভিজে নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে মানে কি বলতো, ব্ল্যাক কালার একটু যেখানে সেখানে লেগে গেছে, ওটা দিয়েছি কাস্তে, দেখা যাক কী হয়। তো এটা হচ্ছে সেই শাড়িটার ব্লাউজ, শাড়িটা তোমাদের খুব পরিচিত, দেখি তো ব্লাউজটা দেখে বলতে পারো কি না কোন শাড়ির ব্লাউজ, আমি কোন শাড়িটা সবথেকে বেশি মানে সবথেকে বেশি না কোন পিওর সিল্কটা পরে তোমাদের সামনে প্রচুরবার এসেছি এবং এটা হচ্ছে সেটার ব্লাউজ। আই হোপ হাতাটা দেখলে তোমরা বলতেই পারবে কিসের ব্লাউজ। তো এই হচ্ছে আমার ব্লাউজ কালেকশন, আরও আছে যেগুলো মোস্ট পছন্দের ব্লাউজ আমি সেটাই তোমাদের সামনে আনলাম। আর আবারও বলছি, কেউ যদি ক্লিভেজ দেখায় বা ন্যাভেল দেখায় সেটা যাদের ভালো লাগবে না তারা দেখবে না, এই নিয়ে সমালোচনা করো না, কারণ জীবনের অর্ধেক সময় সমালোচনায় কেটে গেলে বাকি কাজ করবে কখন, অনেক কাজ তো আছে তাই না। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য